দেখুন প্রথমে আপনাদের আমি একটা কথা বলি, আসছে প্লিজ আসছে, স্লোগান যারা দিচ্ছেন চুপ করতে বলুন প্লিজ, স্লোগান স্টপ, স্টপ স্লোগান, স্টপ স্লোগান, স্টপ স্লোগান, দেখুন আমি বিদ্যাসাগর কলেজে এসেছি এবং খুবই দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা যে পুরো কলেজটা ভেঙে তছনছ করা হয়েছে এবং বিদ্যাসাগরের মূর্তি, এটা ওনার 200 বছর, সেই মূর্তিকে এমনভাবে ভাঙা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, পুরো পোড়া ভাঙা চোড়া, আমি কোনো রকম টুকরো টুকরোগুলো তুলে যেখানে ওনার মূর্তি ছিল সেখানে রেখে এসেছি, কলেজকেও জানিয়ে গেলাম আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখন যাব। এবং এখানে আক্রমণ শুধু করা হয়েছিল, দেখুন ছেলে মেয়েদের, এরা সব কলেজ স্টুডেন্ট, এদের এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এদের মারধরও করা হয়েছে। আমি এরকম দাঙ্গা, বিশেষ করে একটা রাজনৈতিক দলের দাঙ্গা, এতদিন কলকাতায় আছি, এতদিন জন্ম থেকে কলকাতায় আছি, আমি কখনো দেখিনি এত লজ্জাস্কর ঘটনা। বাইরে থেকে গুন্ডা আমদানি করে, এমনকি বিহার রাজস্থান থেকেও, বিহারের লোকরা গুন্ডা না, রাজস্থানের লোকেরা গুন্ডা না, বিজেপির কিছু গুন্ডা এসছে এবং সেই গুন্ডারা দেখতে পাচ্ছেন কোটি কোটি টাকা খরচ করে ইলেকশন কমিশন আমাদের একটা ফটো লাগাতে দেয় না, আর পুরো রাস্তাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোটি কোটি টাকার কাট আউট লাগানো হয়েছে। আর কেন বলুন তো, ওনার মিটিংয়ে এসে একটি ছেলে মারাও গেছে, তার বাড়ি নাকি দুবরাজপুরে আমি শুনেছি, তার মানে কি কলকাতার লোকেরা নয়, বাইরে থেকে নিয়ে এসছে, যত বাইরে থেকে রেলে করে গাড়িতে করে ভাড়া করা সমস্ত গুন্ডা নিয়ে এসছে এবং নিয়ে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আমাদের গর্বের অমিত স্যার ধারণা আছে কলকাতা বিশ্ববিদ্যালয় সম বিদ্যাসাগর এই ইউনিভার্সিটি অফ কলকাতা, এবং যেভাবে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছে, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে, অমিত স্যার কি ভগবানের বাবা নাকি যে ওনাকে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না? আমাকেও তো অনেক সময় পোস্টার লাগিয়ে অনেকে বলে এটা কেন হচ্ছে দিদি এটা দেখুন, তো আমি তো কখনো কিছু মাইন্ড করি না, গণতন্ত্রের সবারই সব কিছু অধিকার আছে, তাও তো পুলিশ এটা লুকিয়ে দিয়েছিল, তখন তো কিছু হয়নি। আফটার মিছিল কেন বিজেপির গুন্ডারা এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর চড়াও হয় এবং কলেজ বিদ্যাসাগর কলেজের উপর চড়াও হয় এবং এসে এইভাবে অত্যাচার করে? এবং আপনাদের কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছিলেন পুলিশ নাকি একটা বিবৃতি রিলিজ করেছে, আমি পুলিশকে পুলিশের সিপিকে জিজ্ঞেস করলাম, ওনারা কিন্তু কোনো বিবৃতি এখনও রিলিজ করেননি, এটা কিন্তু রিলিজটা অন্য কেউ ফেক করেছে বা কিছু একটা করেছে, এটা কিন্তু পুলিশের বিবৃতি নয়, এটা আমাকে সিপির সামনে আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কিছু বিবৃতি দিয়েছেন কি না, কারণ কোনো কোনো প্রেস আমায় জিজ্ঞেস করেছে, সেটা পুরো যেন তৃণমূল কংগ্রেস অ্যাটাক করেছে এমনভাবে করেছে, পুরো গণ্ডগোলটাই তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেস এসব করে না, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস এখানে তৈরি হয়েছে, আমরা অনেক মিছিল কলেজ স্ট্রিট থেকে তৈরি করেছি, অনেক মিছিল আমরা যাতায়াত করি, কোনোদিন একটি ঘটনাও ঘটে না, কেন এই ঘটনা ঘটবে? প্রভোকেশন করে দিয়ে বাইরের গুন্ডা নিয়ে নেতা পালিয়ে গেছে আর গুন্ডাদের শিখিয়ে দিয়ে গেছে দাঙ্গা লাগানো বাংলার মানুষের সমস্ত টলারেট করবে না, এবং আমরা ধিক্কার জানাই, আমরা ঘৃণা জানাই, আগামীকাল আমার মিছিল আছে বলে প্ল্যান করে আজকে এটা করেছে ওরা, আমার কাল মিছিল আছে, আমি কালকে শান্তিপূর্ণভাবে সবাইকে বলবো মিছিলে যোগদান করতে, প্রতিবাদ মিছিলে, এমনিতেই আমার মিছিল কালকে আছে, আমার পলিটিক্যাল ক্যাম্পেনিং করার জন্যই কালকে মিছিল ছিল, আমার মিছিল অনেক আগের থেকে বুক করা আছে। আর ইদানিং আমি দেখছি আমি যেখানেই কিছু করছি ঠিক আমার পাল্টা একটা বিজেপি নেতাদের ইলেকশন কমিশনকে দিয়ে পুলিশের পারমিশন করিয়ে নিচ্ছে ইললিগালভাবে, এবং শুধু তাই নয়, সারাটা রাস্তা আমি যেভাবে কাট আউট দেখলাম, কোথাও ইলেকশন কমিশন তো কোথাও আমাদের লাগাতে দেয়নি আমাদের মিটিংগুলোতে, তো এক্সেপশনাল কী করে হচ্ছে আমি জানি না, আমি রিয়েলি সরি, আমি মনে করি পুরো ঘটনার তদন্ত হবে এবং আমরা একটা তদন্তটা করবো হায়ার অফিসিয়াল দিয়ে, সেটা কাদের কাদের নাম থাকবে সেটা আমরা পরে আপনাদের জানিয়ে দেবো। আমি এই ঘটনার নিন্দা করার আমার কোনো ভাষা নেই, আমি নিজে লজ্জিত ক্ষমা প্রার্থী যে বাংলার মানুষ হয়ে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান দিতে পারি না এই বিজেপি গুন্ডাদের জন্য। এইসব নেতারা দেশের নেতা হবে, তারা মনীষীদের সম্মান দিতে পারে না, এমনকি বিবেকানন্দের মূর্তিও ভাঙা হয়েছে, কলকাতা ইউনিভার্সিটিকেও আঘাত করা হয়েছে, এটা কোন জায়গায় যাচ্ছে? সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়,
বিজেপির জানা উচিত ক্ষমতা থেকে হারবে বলে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, আবল তাবল বকে যাচ্ছে। আর টাকার খুব অহংকার হয়েছে, নোট বাতিল করার সব টাকা পকেটে জুটেছে, সেই টাকাগুলো দিয়ে কোটি কোটি টাকা এখানে ওখানে দিচ্ছে, হাওলা করছে, বদনাম করছে। আর কোটি কোটি টাকা দিয়ে আর কিছু গুন্ডা নিয়ে এসে বাইরে লোক কলকাতা এবং কলকাতার চারপাশে বসিয়ে রেখে দিয়েছে। হাওড়া থেকে শুরু করে, বিধাননগর থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে সব গেস্ট হাউসগুলো, ছোট ছোট হোটেলগুলো, এমনকি সুইস হোটেল থেকে শুরু করে, তাজ বেঙ্গল থেকে শুরু করে, সেখানেও সমস্ত টাকার বান্ডিল এবং নোট বসিয়ে রেখেছে, যা কখনো হয়নি। আমরা মনে করি ইলেকশন কমিশনের যা কোড অফ কন্ডাক্ট আছে সেটা মেনেই টাকা সিলিং থাকা উচিত বলে আমি মনে করি। আমি সরি, পুলিশ কমিশনারের কিছু বলার থাকলে উনি বলতেই পারেন।